নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি দু যে ছয় রাশি হতে চলেছে সৌভাগ্যশালী ও মহা কোটিপতি সেই ছয় রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন দেখুন বছরের শুরুতেই কিন্তু গ্রহের যা গোচর সেই অনুযায়ী কিন্তু ছয় রাশি পয়লা জানুয়ারিতে কিন্তু মহাভাগ্যশালী মহাকটিপতি হতে কিন্তু চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন রাশির আমি কথা বলবো তার আগে একটি কথা আপনাদেরকে বলি দেখুন জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে প্রপার বিজ্ঞান কেউ কেউ বলে যে আমি জ্যোতিষশাস্ত্র মানি না দেখুন আপনি জ্যোতিষশাস্ত্র মানেন না অনেকেই জ্যোতিষশাস্ত্রের উপর আঙুল তুলছেন আমি কিছু কথা আজকে আপনাদেরকে আমি বলবো যখন আমাদের কোনো শুভ অনুষ্ঠান যেমন হয় ধরুন আপনার দীপাবলি একটা তিথি নক্ষত্র নিয়েই কিন্তু এই দীপাবলি দুর্গাপুজো তিথি নক্ষত্র এখানেও কিন্তু জ্যোতিষ আছে দীপাবলি তিথি নক্ষত্র রাখি বন্ধন এখানেও তিথি নক্ষত্র আপনার দো দোল পূর্ণিমা এখানেও তিথি নক্ষত্র আপনার রথযাত্রা এখানেও তিথি নক্ষত্র যে কোনো পুজো পার্বণ উৎসব সব কিছু কিন্তু দিন ক্ষণ তিথি নক্ষত্র যখন অ্যাকুরেট হয় তবেই কিন্তু পুজো এবং উৎসবগুলো কিন্তু হয়ে থাকে রাখি বন্ধন দীপাবলি দুর্গা পুজো রথযাত্রা আপনার দোল পূর্ণিমা এগুলো সমস্ত কিন্তু হয়ে থাকে দেখুন এবার আপনাদেরকে আমি একটি কথা আপনাদেরকে বলি প্রথম কথা যারা বলছেন যে স্যার আমি মানছি না এই জায়গাগুলো আপনারা মানছেন কি মানছেন না কমেন্ট বক্সে উত্তর দিবেন দেখুন বিবাহ যখন করছেন তখনও কিন্তু তিথি নক্ষত্রের দরকার একটা পণ্ডিতজিকে যখন বসাচ্ছেন বিবাহ বিয়ের জায়গাটায় সেখানেও কিন্তু তিথি নক্ষত্রের দরকার লগ্ন লগ্ন ছাড়া বিয়ে কিন্তু হয় না বিশেষ কিছু মন্ত্র নক্ষত্র সমস্ত কিন্তু বি বিচার্য বিষয় অর্থাৎ যারা জ্যোতিষশাস্ত্রে বলছেন যে আমি মানি না কিন্তু আপনাদেরকে কিন্তু মানতে হচ্ছে জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান বেদের চোখ হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ বেদকে যদি আপনি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র রয়েছে জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের শাস্ত্র আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি যে রাশিগুলো আমি কথা বলবো সেই রাশিগুলো নিশ্চিত রূপে কিন্তু মহাকুটিপতি এবং এর পাশাপাশি আপনার সৌভাগ্যশালী কিন্তু হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী এবং মহাকুটিপতি পয়লা জানুয়ারিতে হতে চলেছে মানে বছরের প্রথম ভাগ্য চমকাতে চলেছে সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি জানাবো দেখুন আমি একটি কথা বারবার বলছি যাদের সমস্যা চলছে ঋণ হয়ে গেছে দেখুন আমি একটি কথা বারবার বলি যে যারা দারিদ্রের চক্রে পড়ে গেছেন একটা গর্ত হয়ে আছে ঋণের ওই গর্তকে বন্ধ করতে গিয়ে আরেক জায়গা থেকে আপনি ঋণ নিয়ে সেই গর্ত পূর্ণ পূরণ করছে কিন্তু আরেক জায়গায় কিন্তু আপনার ঋণ হয়ে যাচ্ছে গর্ত আরেকটা কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা আপনাকে জ্যোতিষশাস্ত্র কিন্তু তুলে ধরতে পারে জ্যোতিষশাস্ত্র আপনার কর্মের জায়গা নিয়ে সমস্যা চলছে বিবাহের জায়গা নিয়ে সমস্যা চলছে প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে বাস্তু ক্ষেত্রে আপনার দোষ আছে বাস্তু কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট বাস্তুর নিখুঁত আপনার জীবনকে কিন্তু বদলে পারে একটি বাড়ি আপনাকে খুব উচ্চ করে নিয়ে যেতে পারে আবার একটি বাড়িতে ঢুকে আপনার কিন্তু সর্বনাশ বন্ধ হতে পারে কারণ বাস্তু বাস্তুশাস্ত্র আমাদের জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু প্রভাব কিন্তু বিস্তার করে অর্থাৎ বাস্তুকে কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার আপনার জন্মচকে গৃহ কেমন আছে এই জায়গাটা প্রপার দেখা দরকার আপনার বেডরুমের কালার কি আছে আপনি ফ্রিজ কোথায় রেখেছেন ইনভার্টারটা কোথায় রেখেছেন আপনি গিজার কোন দিকে সেট করেছেন আপনার আউটলেট কোন দিকে রয়েছে জলের আউটলেট কোন দিকে রয়েছে আপনার কিচেন কোন দিকে রয়েছে আপনার স্টেয়ারকেস কোন দিকে রয়েছে আপনার স্টোর রুম কোন দিকে রয়েছে আপনি জলের জলের রিজার্ভারটা কোন দিকে করেছেন আপনি ছাদের ঢালটা কোন দিকে করেছেন আপনি পুজোর ঠাকুরঘরটা কোন দিকে করেছেন এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে আরও বাস্তুর নিখুঁত জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার নয়তো আপনার জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েই যাবে এবং আপনার জন্ম ছক আপনার বাস্তু সমস্ত দিক যদি ঠিক থাকে বাস্তু কিন্তু বিশেষ কিছু ফর্মুলা রয়েছে দেখুন শক্ত ফর্মুলা ওপেন করা যায় না এখানে ওপেন করা যায় যারা দেখাচ্ছেন মূলত যারা বাস্তু নিয়ে যারা দেখাতে চাইছেন আমার সাথে তারা মূলত শুধু বাস্তু ব্যাপারে ভিজিট আপনারা করুন যে স্যার আমি বাস্তুর ব্যাপারে কিন্তু আপনার সঙ্গে কনসাল্ট করতে চাই জন্মকুণ্ডলে আমি করব না আমি বাস্তুটা দেখব আপনি জন্মকুণ্ডলী প্রতিকার করেছেন দেখছেন কিন্তু হচ্ছে না দেখবেন আপনার নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে আর কৌশিক মাটিতে পারে না যেটা বলি খুব চ্যালেঞ্জ নিয়ে এবং সাথে দায়িত্বের অর্থাৎ হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নাই সবারই কিন্তু আমি বারবার বলছি আমি হাত ধরে অনেকেই বলে যে স্যার আমাকে রেমিডিটা করান স্যার না আমি কোনো সময় প্রত্যেককে কিন্তু রেমেডি আমি কিন্তু দিই না এর অনেক কারণ আছে আজকের ভিডিওতে যদি আমি বলতে বসি ভিডিওটি আরও কিন্তু বড় হয়ে যাবে তো আজকে যে আমি আলোচনা বিষয়বস্তু যে পয়লা জানুয়ারি দু হাজার তেইশে যে ছয় রাশি হতে চলেছে মহাকটিপতি সেই ছয় রাশির বিষয়ে আমি ডিটেলসে আপনাদেরকে বলতে চলেছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন যে ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং মহাকোটিপতি দেখুন অর্থনৈতিক দিক থেকে তো লাভবান হবেন কিন্তু বেশ কিছু আপনাদের সুসংবাদও এই পয়লা জানুয়ারিতে কিন্তু আসতে চলেছে শনি শুক্র মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহ একত্রে এই ছয় রাশিকে দিবে কিন্তু মানে ধনবর্ষা অর্থের সুনামি আসতে চলেছে এই ছয় রাশি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন বছরের শুরুতেই সিংহ রাশি সিংহ রাশির আপনি মানুষ যদি হন সুসংবাদ পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি বছরের শুরুতেই আপনার জন্য কিন্তু বড়ো সুসংবাদ অপেক্ষা করছে পয়লা জানুয়ারিতেই দু হাজার তেইশ কুম্ভ রাশি যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশি কিন্তু বড় ধরনের সুসংবাদ কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য অর্থনৈতিক আপনার সম্পত্তি বিদেশ যে কোনো দিক থেকে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুসংবাদ কিন্তু অপেক্ষা করতে চলেছে এরপর যে রাশি কথা বলবো সেই রাশির নাম রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুসংবাদ পয়লা জানুয়ারিতে কিন্তু অপেক্ষা করতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশিরও কিন্তু এই পয়লা জানুয়ারিতে দু নতুন বছরের শুরুতেই চমৎকার হতে চলেছে তুরা রাশি আর অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো ভাগ্য চমকাতে চলেছে সৌভাগ্যবান ও মহাকুটি হতে চলেছে সেই রাশির নাম আপনার বৃষ বৃষ বৃষরাশি ক্ষেত্রে কিন্তু এই সৌভাগ্যশালী এবং মহা মহাকুটিপতির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে নমস্কার ধন্যবাদ